আসসালাম আলাইকুম আজকের বিষয়ে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কেন হয় শ্বাসকষ্টের কারণ কি শ্বাসকষ্ট বেশ যন্ত্রণাদায়ক রোগ এটি বিভিন্ন কারণে হতে পারে এই বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডাক্তার একে কে এম আমিনুল হক শ্বাসকষ্টে কেন হয় উত্তর শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে এটি ভোগ সংক্রমণ একটি সমস্যা রুগীরা এসে বলেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমাদের বুকে দুটো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হার্ট ও ফুসফুসে কারণে শ্বাসকষ্ট হয় যে সময় অ্যাজমা হতে পারে আবার ক্লান্তিক রোগ থেকেও সিউপিডি বলে সেটাও শ্বাসকষ্ট হতে পারে তার যদি নিউমোনিয়া জাতীয় কোনো অসুখ হয় তার ফুসফুসের পাশে যে অংশ থাকে সেখানে যদি পানি আসে সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হয় বলে ভার্টিকুলার এইতেও শ্বাসকষ্ট হয় যদি হার্ট ফেইলিওর হয় এতেও শ্বাসকষ্ট হয় কাজে শ্বাসকষ্ট অনেক কারণ থাকতে পারে আমাদের দেশে প্রচলিত শ্বাসকষ্ট হলো অ্যাজমা প্রশ্ন শ্বাসকষ্ট হলে কি কি লক্ষণ কি নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে উত্তর শ্বাসকষ্ট হলে যদি এটা অনেক সময় পরিবার থেকে হয় বাবা মা ভাই না কারো আছে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে গেছে অথবা অনেকের সর্দি কাশি হাসি এগুলো বেশি থাকে তারা অনেক সময় শ্বাসকষ্টে ভোগে তবে শ্বাসকষ্ট বারবার হবে কিছুদিন পর পর বারবার হবে অর্থাৎ প্রত্যেক ঋতুতে এই হবে শীতকালে বেশি হয় অনেক সময় গরমেও হয় শরীর ঘামলে কাপড় চোপড় ভিজে ভিজলে হয় যেহেতু এটা বারবার হয় তাই রোগী চিকিৎসকের কাছে এলে আমরা শুনি আগে তার শ্বাসকষ্ট হয়েছে কিনা আর যদি কারণে হয় সেই যেমন শ্বাসকষ্ট হয় তার সঙ্গে জ্বর থাকবে আর যদি হার্ট ফেলিয়র কারণে শ্বাসকষ্ট হয় তার পায়ে পানি থাকবে এই ধরনের আরো উপসর্গ দিয়ে আমরা অনেকটাই আলাদা করতে পারি দিনগত কারণ ছাড়াও বিশেষ করে যারা একটু তাদের হতে হতে পারে পারে যেমন আছে অথবা ময়লা ধুলাবালি গাড়ির কালো ধোয়া অনেক সময় দেখা যায় সকালে রাস্তার দুই পাশে সুইপাররা আহ পাতা কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয় এই ধোয়াই অনেক সময় অনেকের ক্ষতি ক্ষতির কারণ হতে পারে আবার অনেক সময় ঠান্ডা অনেক অনেক সময় গরম এই সমস্ত বিভিন্ন কারণেও তার শ্বাসকষ্ট শুরু হতে পারে প্রশ্ন ছাড়া এজমা ছাড়া অন্য কোনো কারণ জন্য শ্বাসকষ্ট হলে চিকিৎসা কি সুযোগ আছে উত্তর সেই ক্ষেত্রে চিকিৎসা ভালো আছে আমাদের তো নিশ্চিত না হয়ে চিকিৎসা দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার করতে হবে আমরা যদি একটু বুকের এক্সরে করি কিংবা রক্ত পরীক্ষা করি কিংবা হার্টের পরীক্ষা করি ইসিজি করি কিংবা ইকো করি তাহলে আমরা বুঝতে পারব এটা নিউমোনিয়া নাকি ব্রনকাইটিস নাকি অন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করলে আমরা রোগ নির্ণয় করতে পারব সেই ক্ষেত্রে অন্য রোগের কারণে হয়ে থাকলে সেগুলো চিকিৎসা দিতে পারব নিউমোনিয়া যদি হয় শ্বাসকষ্টের ওষুধের পাশাপাশি তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে নিউমোনিয়া ভালো করতে হলে হার্ট ফেলিয়র যদি হয় তার যদি বেশি পানি জমা থাকে তাহলে সেই সেই পানি চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে সেই জন্য তাকে চিকিৎসা করতে হবে এভাবে আমরা বিভিন্ন রোগে বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে থাকি অনেক প্রয়োজন হলে নেবুলাইজার মেশিন বাসায় কিনে রাখতে পারেন আর ইনহেলার যারা ব্যবহার করেন তাদেরও ইনহেলার সঙ্গে রাখা উচিত কারণ যে কোনো সুখ শ্বাসকষ্ট হতে পারে তখনই দুই চাপ ইনহেলার নিয়ে নিতে পারেন